হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রশনি, আমি রনিত, আর তোমরা দেখছো রশনি ব্লগস। আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য আরো ভিডিওর থেকে একদমই অন্যরকম একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবারের সাথে মিট করব এন্ড উই আর ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আর শুধুমাত্র মানে তার সাথে যে আজকে মিট হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে না তা না, অবশ্যই তোমার সাথে দেখা হবে। আমাদের 1.5k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে বলে আমরা কিন্তু এই মিটটা স্টার্ট করলাম করা এখন থেকে, আজ থেকে শুরু হলো, এখন তো পুরো লাইফ বাকি আছে বলতে পারো। এক্স্যাক্টলি, পুরো লাইফ বাকি রয়েছে। আর আমরা ভেবেছি যে এইভাবে, অ্যাকচুয়ালি দেখো ওর সাথে আমাদের কিভাবে আর কি কন্ট্যাক্টটা করতে পেলাম, কারণ যেহেতু ও আমাদের তিনখানা আমাদের ইনস্টার যেই চ্যানেল মানে অ্যাকাউন্ট রয়েছে তিনটেই ফলো করে অ্যান্ড ও কনস্ট্যান্ট কমেন্ট করে, ভিডিও শেয়ার করে, তো কি আমরা ওর টাচে থাকতে পারি? ইভেন দ্য থিং ইজ, যখন শেয়ার করা হয় তখন ট্যাগ করা হয়, তো আমরা জানতে পারি, বুঝতে পারি যে হ্যাঁ এটাতে শেয়ার করা হচ্ছে, ট্যাগ করবে যে তোমরা তো শেয়ার করো, সাপোর্ট করো 100%, আমরা জানি। কিন্তু তোমরা আমাদের রশনিত ব্লগস এর ইনস্টা পেজটা ফলো করে দিও এন্ড যখন শেয়ার করবে প্লিজ একবার ট্যাগ করে দিও আমাদের, যাতে আমরা তোমাদের একদমই ঠিক, কারণ কি দেখো ট্যাগ করতে পারি। একদম একদম, যদি ট্যাগটা না করো না তাহলে একটু বোঝাটা খুবই প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। কি করে বুঝবো যে কে ট্যাগ করছে, কি করে জানবো যে কার থ্রুতে হচ্ছে? তাহলে আমরা তো অবভিয়াসলি তোমাদের ডাকবো না আমাদের সাথে যে হ্যাঁ একটু আসো ব্লগ করতে যাবো, আমরা গল্প করবো, আড্ডা করবো। আর আমাদের মানে দেখা করা মানেই আমাদের ফার্স্ট ভালোবাসা শেয়ার করা, তোমাদের খাওয়া দাওয়া, যেরকম তোমরা তোমাদের ভালোবাসা আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিচ্ছো, কোথাও না কোথাও খেতে আমরা যাব, যেরকম তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছো, যেরকম বললামই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্টস ইভেন করো। ইভেন তোমরা কমেন্টসে কি এটাই লিখবে না যে তোমরা কি ভালো লাগলো, কিছু খারাপ লাগলে বলবে, কিছু মিসিং হয়ে গেলে ওটা বলবে, তো আমরা ওটাই কভার আপ করবো, এটাই হচ্ছে। তো এইসব জিনিসগুলো করলেই তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের সাবস্ক্রাইবার আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তো আমরা অবশ্যই এইভাবে, এবার দেখো কমেন্টস করে আমরা কতটা ইন্টারঅ্যাক্ট করতে পারবো, কিন্তু তোমরা তো এতগুলো স্টেপ ফলো করছো আমাদের সাথে ইন্টারঅ্যাকশন করার জন্য, তো আমরা তাই জন্য হলো একটা ছোট্ট স্টেপ নেওয়াই যায়। তোমার হয়তো তোমাদের জন্য মনে হতে পারে কি 1.5k লাইক ইটস আ ভেরি স্মল নাম্বার, এতে আবার এত আনন্দের কি আছে, বাট আমাদের জন্য কিন্তু ইচ এন্ড এভরি সাবস্ক্রাইবার ম্যাটার করে এন্ড আমরা ভীষণ হ্যাপি, কারণ কি আমরা যখন স্টার্ট করেছিলাম ওই সময় টিক 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 করে দিল, কারণ কি আমরা যখন স্টার্ট করেছিলাম তখন তো জিরো বলতে পারো বা 1 সাবস্ক্রাইবস এরকম সাবস দিয়ে স্টার্ট করেছিলাম, এখন 1.5k ইজ আ হিউজ নাম্বার ফর আস। তো বাস এটাই চাই যে তোমরা এইভাবে হেল্প করতে থাকো, সাপোর্ট করতে থাকো, আর আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে ডাকবো আমাদের সাথে এখন মানে দেখা করার জন্য, অবভিয়াসলি ঘুরতে যাবো একসাথে, খাবো দাবো, গল্প করবো অনেক। সো আর বেশি দেরি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে গল্পই হবে, তার সাথেও ইন্ট্রোডিউস করাবো যে আজকে এসছে আমাদের সাথে, সো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি হেয়ার শি ইজ অস্মিতা, হাই করে দে সবাইকে। ও সাথে আমার ইনস্টাগ্রামেই মানে কথাবার্তা টুকটাক হতো, বাট প্রচুর মানে দেখতাম প্রচুর লোকে ফলো করে আমাদের, সাবস্ক্রাইব করে বা দেখে ভিডিও বলে, সব কিছু সব ভিডিও শেয়ার করা মানে নিজের থেকেই কি বলবো, অ্যান্ড এত মানে সুন্দর সুন্দর কমেন্ট, কথা বলা, এই করা ওই করা, মানে তো ফার্স্ট আমরা এত কিছু ট্র্যাক করেছি, আচ্ছা এরা এরা এই এই এই, তো ফার্স্ট আমরা অস্মিতাকে আজকে নিয়ে এসেছি, কেমন লাগলো তোর বল? ওর লজ্জা লাগছে। তো যাই হোক না কেন, এবার পরপর আমরা অনেকজনের সাথে দেখা করবো, ঘুরবো, ফিরবো, খাবো, অনেক এনজয় করবো, আজকেও মেনলি ওর সাথে এনজয় করবো, অনেক গল্প আড্ডা হবে। সো এরকম আরও ভিডিওস পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখেছো ভেরি সুইট শি ইজ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এল কি কি অর্ডার দিলি বলে দে। তো এখন অব্দি আমরা মকটেল অর্ডার করেছি তিন রকমের, একটা হচ্ছে কি কি ছিল ভুলে গেলাম, মিন্ট মোহিতো আমপানা, আর একটা ম্যাঙ্গো মেরি, একটু গরম চলে এসেছে তো ম্যাঙ্গো ম্যাঙ্গো এখন চলছে এখন সবার। আর স্টার্টার্সে আমরা অর্ডার দিয়েছি ফিশ ফিঙ্গার অ্যান্ড চিকেন ললিপপ, এই দুটো জিনিস অর্ডার করেছি আমরা। আর মেনলি হচ্ছে যে ও এতটাই শাই ফিল হচ্ছে যে এখন অর্ডার দিতে গিয়েও মানে বলতে পারছে না, এরকম ব্যাপার। দেখি এখন আরো অনেক কিছুই আছে, গল্প গল্প করবো এখন, আর এটাই গল্প করবো। একটু কমফোর্টেবল ফিল করলে দেখো, ওই যে ক্যামেরা শাই একদম এখন ওর হাসি পাচ্ছে, ও ওই রীতিমতো ওই দূর থেকে দেখি হাসতে 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 আসলে তখনই মরে গেছে, ও অনেক শাই ফিল করছে, ওকে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে সেটাই, মানে হয় না তো শাড়ি কিন্তু আস্তে আস্তে গিয়ে ওইটা একটু কমফোর্টেবল হয়েই যায়, তো এরকমই হবে। আশা করি তোমরাও একটা ডাক্তে তোমরাও আমার এদের সাথে কোথাও যাবে অবভিয়াসলি, তোমরা এরকমভাবেই শাই ফিল করবে যত মনে হয়, অনেকেও হয় না, তো তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে একটা টাইমে।
তো এখন চলো আরও অনেক কিছুই অর্ডার করার আছে, অর্ডার করি, কথা বলি, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু ভেবেছিলাম যে ওকে নিয়ে এখানে যাবো সেখানে যাবো, বাট ফাইনালি এই হালি শহর আর কি ওর বাড়ির একদম কাছে, অ্যান্ড ও মানে অতটা দূরে যাওয়াতে আর কি একটুখানি কমফর্টেবলও না মানে ট্রাভেলটা, তো তাই জন্যে আমরা ডিসাইড করলাম যে এমন একটা জায়গাতে যাবো। ও বেচারা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে, খাবার কিছু হবে না দেখো হেসে যাচ্ছে, ক্যামেরার পিছনে কিন্তু আমাদের সাথে অনেক গল্প করছিল, ভীষণ ভালো লাগছিল ওর সাথে কথা বলে। আর ও যখন বলছিল যে আমি আগে ইউটিউব দেখতাম না, তোমাদের ভিডিওটার থেকেই আমি ইউটিউব দেখা স্টার্ট করেছি, মানে এত ভালো লাগছিল, ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। আর আমার ইচ্ছা ছিল কুলফি খাওয়ার, যেটা হলো না, অ্যাভেলেবল নেই। আমরা এটা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, ছিল না অফ ক্যামেরা, ও কিন্তু গল্প করছিল আমাদের সাথে, যাই হোক। তো হতেই পারে এটা হয় অনেকেই ক্যামেরার সাথে, আমাদের তো হয়ে গেল অনেকদিন ধরে, ভাবছিলাম যে মিট করবো মিট করবো, অনেক কথাবার্তা হচ্ছিল, তো ফাইনালি আমাদের ফার্স্ট সাবস্ক্রাইবার মিট কমপ্লিট হলো, অ্যান্ড উই আর ভেরি ভেরি হ্যাপি। তোর কেমন লাগলো আজকে? আমি এক্সাইটেড ছিলাম, লজ্জাও পাচ্ছিলাম, কি প্রথমবার মানে হ্যাঁ তোমাদেরকে অনেকবারই দেখেছি, এটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু তাও একটা মানে আনজান। আচ্ছা, লজ্জার রিজনটা কি আছে? মানে সামনাসামনি প্রথম, তাই জন্য। আচ্ছা আচ্ছা, একটা লাগে ওর মানে আনজান আনজান করছি। তো ঠিক আছে, আমরা ডেজার্ট অর্ডার দিলাম, বাট ডেজার্ট ওদের কাছে কোনো নেই বলে কারেন্ট চলে গেছিলো, ওটা বলে গেছে, যাই হোক হোয়াটএভার, তো ডেজার্টটা আমাদের খাওয়া হলো না। অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, তুই খেতে থাক, ব্যাক ক্যামেরা ক্যারি অন। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, রশনি ব্লগ, থ্যাংক ইউ। দেখো কত ভালো সাবস্ক্রাইবার, দেখো তোমরাও এরকমই আছো, এটাই আমরা, তো দেখা হচ্ছে।